আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবিত স্টার ইউটিউব চ্যানেলে আজকে আমরা ওয়ালটন প্রিমো এইচ এম নিয়ে আলোচনা করব যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে তার আগে জানিয়ে রাখি আমি যেহেতু ভারতীয় তাই ওয়ালটন বা সিম্পনের মতো বাংলাদেশি ব্র্যান্ডগুলি হাতে নেড়েছে রিভিউ করা সম্ভব নয় কিন্তু কিছুদিন আগে পড়লে আমি কমিউনিটি ট্যাবে একটি পোল দিয়েছিলাম যে আমার ভিডিও কোথায় থেকে বেশি দেখেন তো সেখানে দেখিয়েছিলাম প্রায় নাইনটি পার্সেন্টের উপরে আমার বাংলাদেশি বন্ধুরাই আমার ভিডিও দেখে তো সেই ক্ষেত্রে বাংলাদেশি ব্র্যান্ডের মোবাইলগুলি যদি নিয়ে আমি রিভিউ না করি সেটা আমার মনে হয় একটু হলে অন্যায় হবে তো কমেন্ট বক্সে আমাকে একটি জিনিস আজকে জানাবেন যে আমি কি সিম্পানি বা ওয়াল্টনের মতো বাংলাদেশি ব্র্যান্ডগুলির ফোন নিয়ে রিভিউ করব বা আলোচনা করবো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আজকে এই ভিডিওতে ওয়ালটার্ন প্রিমো এইচ এম ফাইভ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব কত দাম রেখেছি এবং এটা কি রিয়েলমি সাউন্ডিং ক্লিয়ার হতে পারে তো চলুন আমাদের আজকের এই ভিডিও শুরু করি প্রথমেই আমরা ওয়াল্টার্ন প্রিমো এইচ এম ফাইভের ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করব ব্যাকসাইডে এখানে আমরা পলিকার্বনেটের বিল পাচ্ছি যেখানে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে সঙ্গে এখানে আমরা পেয়ে যাচ্ছি টুয়েলভ ইয়ার ক্যামেরা সেটা আপনি চেল ইডি ফ্ল্যাশ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পিছনে পাচ্ছি এবং ওয়াল্টনের ব্র্যান্ডিং এবং ফ্রন্টের দিকে আমরা এখানে ওয়াটার ড্রপ নচ পাচ্ছি ওভারঅল ডিজাইন এবং বিল কোয়ালিটি ঠিকঠাক লেগেছে এন লেভেলের স্মার্টফোন হিসাবে এরপর যদি আমরা ডিসপ্লে দেখি এখানের মধ্যে আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে আইপিএস এলসিডি প্যানেল সঙ্গে এটি আসছে ওয়াটার ড্রপ নচের সঙ্গে এবং এখানে নিচের দিকে আমরা চিন দেখতে পাচ্ছি অনেকটাই মোটা এবং দুই সাইডে বেজেস যথেষ্ট মোটা আমরা দেখতে পাচ্ছি এখানে তো ডিসপ্লে আমাদেরকে খুব একটি অ্যাট্রাক্টিভ লাগেনি কিন্তু আবার এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে ঠিকঠাক আছে এটি আসবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড টেনের সঙ্গে এবং আরেকটি কথা জানিয়ে রাখি যেহেতু আমি রিয়েলমি সরি যেহেতু আমি ওয়ালটন এবং সিম ফোনগুলি ব্যবহার করিনি তাই এদের আপটাল সেল সার্ভিস কেমন আমি জানি না অর্থাৎ আপডেট দেয় কীরকম বা কাস্টমার সার্ভিস কীরকম সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তো কমেন্ট বক্সে আমাকে এটা একটু জানাবেন দয়া করে আপনার কাছে অনুরোধ থাকলো এরপর যদি আমরা ক্যামেরা ডিপার্টমেন্টে আসি ওয়াল্টন প্রিমো এইচ এম ফাইভের মধ্যে আমরা পাচ্ছি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটা তেরো মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এটা আসছে ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচারের সঙ্গে এবং এখানে পাচ্ছেন সনির ক্যামেরা কিন্তু সনির কোন সেন্সারটা ইউজ করেছে সেটা বলেনি তো এটা এক ধরনের মার্কেটিং প্ল্যান যে সনি ক্যামেরা ইউজ করেছে সনি ক্যামেরা ইউজ করেছি এটা বলা যাবে কিন্তু যদি সেন্সার না বলে সেক্ষেত্রে ক্যামেরার কোনো ভ্যালুই থাকলো না কারণ সনির যেমন অনেকগুলি ভালো সেন্সার আছে অনেকগুলি খারাপ সেন্সার এবং পুরনো সেন্সার আছে সঙ্গে এখানে পাচ্ছেন টু মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সার ক্যামেরা এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসাবে ঠিকঠাক আছে হাজার হাজারশিতে থার্টি এফএসের সঙ্গে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এআই বিউটি বুকে পোর্ট্রেট সমস্ত ফিচার এটাতে দেওয়া হয়েছে ফ্রন্টে পাচ্ছেন সিঙ্গেল ক্যামেরা আট মেগাপিক্সেলের এবং এটি আসছে এফ টু পয়েন্ট জিরো সঙ্গে এবং এটাতেও আপনারা হাজার আশিতে থার্টি পেসের সঙ্গে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবার এরপর যদি আমরা এর পারফরম্যান্স দেখি ওয়াল্টন প্রিমো এইচ এম ফাইভের মধ্যে যে প্রসেসার ইউজ করা হয়েছে সেটা হলো মিডাটেকের হিলিও এ টোয়েন্টি এবং এটা হচ্ছে বারো ন্যানোমিটার বেস প্রসেসার এবং কোয়াড কর প্রসেসার এবং এটা ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট এইট গ্রি চেয়ে ক্লক করে তো আপনারা যদি গেমিংয়ের জন্য ফোন কিনতে চান একদমই রেকমেন্ড করব না লং টার্মে ইউজ করার জন্য যদি ফোন কিনতে চান তাও রেকমেন্ড করব না প্রসেসারটা অনেকটাই পুরনো এবং কোয়াডকার প্রসেসার আজকাল পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা রিয়েলমি ফোনেও ব্যবহার করে না বা রেডমি ফোনগুলিতেও ব্যবহার করে না ম্যাক্সিমাম আমরা অক্টাকার প্রসেসার পাই সেখানে এই দামে কোয়াডকার এটা মানা যায়ই না সঙ্গে এখানে পাবেন তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ এবং মেমোরি কার্ড ভরে আপনার স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত বাড়াতে পারবেন দুটো সিম প্লাস একটি মেমোরি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন এটা কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ তো পারফরমেন্সের দিকে ওভারঅল ঠিকঠাক আছে কিন্তু পারফরমেন্সের জন্য আমি একদমই রেকমেন্ড করবো না ফোনটিকে সঙ্গে সিকিউরিটির জন্য আপনারা এখানে পেয়ে যাচ্ছেন রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এআই আনলকের সুবিধা এখানের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দেওয়া হচ্ছে যেটা আজকাল অনেক মোবাইলই মিস করে দেয় বুঝতেই পারছেন এবং আপনার মাল্টিটাস্কিং করার জন্য বা গেম খেলার জন্য এখানে পেয়ে যাবেন চার হাজার নশো মিলিয়াম পের ব্যাটারি ব্যাকআপ কিন্তু কোন চার্জার দিয়ে চার্জ হবে সেটা নিয়ে কোম্পানি কিছু বলেনি মেবি টেন ওয়াটার চার্জার পাবো কারণ সমস্ত মোবাইলই এই দামে টেন ওয়াটের চার্জার আজকাল প্রোভাইড করছে এবং এটি চার্জ হবে মাইক্রো ইউএসবি টু পয়েন্ট ও প্রোটের সঙ্গে ফোনটি আপনারা তিনটে কালার ভেরিয়েন্টে কিনতে পারবেন যেটা ভালো লাগবে সেটা আপনি এটা কিনে নেবেন তো এই ছিল পুরো ওয়ালটন প্রিমো এইচ এম ফাইভের কাহিনি এটার দাম বাংলাদেশে রেখেছে আট টাকা তো দাম হিসেবে ঠিকঠাক রেখেছে যারা কিনতে চান কিনতে পারেন কিন্তু পারফরমেন্সের জন্য যদি ফোনটি কিনতে চান না কেনাটাই বেটার হবে ক্যামেরা এগুলি কীরকম হবে সেটা আমি ব্যবহার যেহেতু করছি না তাই আন্দাজে বলা আমার পক্ষে ঠিক হবে না তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোনো রকম প্রশ্ন লাগলে বিন্দাস কমেন্টে করবেন তো বন্ধুরা বাই আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা জিন্দাবাদ